সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে nbs24.org শিরোনাম। মোল্লা বারাদারকে খুশি, তালেবানের অন্তর্কোণ দলের ভয়ঙ্কর তথ্য ফাঁস। তালেবানের কারণে আল কায়দার পুনরুত্থান ঘটতে পারে, দাবি অ্যান্টনি ব্লিংকেনের। তালেবান খুঁজে পেলে হত্যা করবে, আতঙ্কে সমকামীরা। কাবুলে ড্রোন হামলা, যুক্তরাষ্ট্রের ক্ষমা চাওয়া যথেষ্ট নয়, বলছে শোকাহত স্বজনরা। যুক্তরাষ্ট্র ও ন্যাটোকে আফগানিস্তানের পুনর্গঠনের ব্যয় বহন করতে হবে, বললেন রুশ প্রেসিডেন্ট পুতিন। শীর্ষ নেতাকে হত্যা, ফায়ারিং স্কোয়াডে 9 জনের মৃত্যুদণ্ড কার্যকর করল হুতি গোষ্ঠী। এবং তিউনিসে প্রেসিডেন্টের বিরুদ্ধে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দর্শক, এই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনি কোন স্থান থেকে শুনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিস্তারিত খবর পড়ছি আমি ফামান খান। মোল্লা বারাদারকে ঘুষি, তালেবানের অন্তকোণ দলের ভয়ঙ্কর তথ্য ফাঁস। আফগানিস্তানের ক্ষমতা দখলের পর প্রধানমন্ত্রী সহ বেশ কয়েকজন মন্ত্রীর নাম ঘোষণা করেছে তালেবান, তবে এখনও পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন হয়নি। এছাড়া মন্ত্রিসভার শপথ গ্রহণের তারিখ ধার্য করার পরে তা পিছিয়ে যায়, এখনও সেই শপথ গ্রহণ হয়নি। এদিকে তালেবান নেতৃত্বের মধ্যে চরম অন্তকোণ দলের তথ্য ফাঁস করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ব্লুমবার্গ এবং বিবিসি। কিছুদিন আগেই তালেবান নেতা মোল্লা বারাদার, যাকে ঘোষিত সুপ্রিম লিডার মোল্লা আখুন্দজাদার ডেপুটি ঘোষণা করা হয়, মৃত্যুর গুজব উঠেছিল। পরে ভিডিও বার্তায় তিনি জানান তার মৃত্যুর খবর গুজব। এদিকে ব্লুমবার্গ জানাচ্ছে, সেপ্টেম্বরের শুরুর দিকে মন্ত্রিসভা গঠন নিয়ে আফগানিস্তানের প্রেসিডেন্ট পাশাদে সরকার গঠন নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হয়। সেই বৈঠকে ছিলেন উপপ্রধানমন্ত্রী এবং তালেবান গোষ্ঠীর সহপ্রতিষ্ঠাতা মোল্লা বারাদার সহ অন্যান্য প্রভাবশালী নেতারা। মন্ত্রিসভা কেমন হবে তা নিয়ে চলছে গভীর আলোচনা। সূত্রের বরাত দিয়ে ব্লুমবার্গ জানায়, ওই বৈঠকে বারাদার জোর দেন তালেবানের বাইরে থেকেও আন্তর্জাতিক অঙ্গনে গ্রহণযোগ্য আফগানিস্তানের এমন নেতৃত্বকে অন্তর্ভুক্ত কালীন সরকারের সামিল করার জন্য। ওই বৈঠকে বারাদার আরও বলেন, মন্ত্রিসভায় আফগানিস্তানের সংখ্যালঘু উপজাতি নেতার সামিল করতে হবে। এমন সময় নিজের চেয়ার ছেড়ে বারাদারের দিকে তেরে যান হাক্কানি নেটওয়ার্কের প্রধান এবং আফগানিস্তানের মন্ত্রী খলিলুর রহমান হাক্কানি। তারপরেই আচমকা ঘুষি মারতেন মোল্লা বারাদারকে। এদিকে বারাদারকে ঘুষি মারার পর হাক্কানিদের দিকে বন্দুক তাক করেন বারাদারের নিরাপত্তারক্ষীরা। এদিকে পাল্টা হাক্কানি নিরাপত্তারক্ষীরাও গুলি চালাতে শুরু করেন। ঘটনাস্থলেই নিহত হয় কয়েকজন নিরাপত্তারক্ষী। মন্ত্রিসভা ঠিক করার বৈঠকে এমন গোলাগুলিতে থেমে যায় বৈঠক। এরই মধ্যে প্রেসিডেন্ট প্রাসাদ ছেড়ে বেরিয়ে যান বারাদার। ব্লুমবার্গ জানায়, প্রেসিডেন্ট প্রাসাদে এমন গোলাগুলির ঘটনায় গুজব ছড়িয়ে পড়ে মোল্লা বারাদারের মৃত্যু হয়েছে। এই ঘটনার পরে মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দকে অন্তর্বর্তী সরকারের কার্যকরী প্রধানমন্ত্রী করা হয়। পরে সরকারি টেলিভিশনে বিবৃতি দেন মোল্লা বারাদার। তিনি জানান, আমি অক্ষত আছি এবং ভালো আছি। আমাদের মধ্যে বিতর্ক নিয়ে যে খবর বেরিয়েছে তা পুরোপুরি সত্য নয়। ওই ঘটনার পর থেকেই তিনি কান্দাহারে অবস্থান করছেন বলে জানিয়েছে ব্লুমবার্গ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে 2020 সালে আলাপ করে আলোড়ন সৃষ্টি করেন মোল্লা বারাদার। তিনিই প্রথম কোনো তালেবান হিসেবে কাজটি করেন। এর আগে তিনি তালেবানের পক্ষে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার সংক্রান্ত দোহা চুক্তি সই করেন। তালেবান সংগঠনটি তৈরি করার পেছনে তার বড়সড় ভূমিকা ছিল। তালেবানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ওমরের ডেপুটি ছিলেন বারাদার। 2010 সালের ফেব্রুয়ারি মাসে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ISI এবং CIA কর্মকর্তারা পাকিস্তান থেকে তাকে গ্রেফতার করেছিলেন। 2018 সালের 24 অক্টোবর আমেরিকার হস্তক্ষেপে মুক্তি পেয়েছিলেন বারাদার। পুরো নাম অবশ্য মোল্লা আব্দুল গনি বারাদার ওরফে মোল্লা বারাদার আখুন্দ। এর আগে 1980 সালে সোভিয়েত আফগান যুদ্ধে লড়াই করেছিলেন মোল্লা। আফগান মুজাহিদিনের সক্রিয় সদস্য ছিলেন তিনি। পরে কমান্ডার ওমর এবং তিনি কান্দাহারে একটি মাদ্রাসা খোলেন। পরবর্তীতে আফগানিস্তানের পশ্চিম অংশে তালেবানদের সংগঠন তৈরি করেন মোল্লা। তাকে নিয়ে কথিত আছে, 2001 সালের 11 সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্র যখন বুশের নির্দেশে আফগানিস্তানে ঢুকে, সে সময় নিজের পুরনো বন্ধু মোল্লা ওমরকে মোটরবাইকে বসিয়ে নিরাপদে আশ্রয় নিয়ে গিয়েছিলেন মোল্লা। মার্কিন সেনার সঙ্গে লড়াইও করেছেন দীর্ঘকাল। কিছু সংবাদ মাধ্যমের দাবি ছিল, একসময় প্রাক্তন আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের প্রাণ বাঁচিয়েছিলেন মোল্লা। তালেবানের কারণে আল কায়দার পুনরুত্থান ঘটতে পারে, দাবি অ্যান্টনি ব্লিংকেনের।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, তালেবান আফগানিস্তানকে বাহ্যিক অভিযানের ঘাঁটি হিসেবে ব্যবহারকারী সশস্ত্র সংগঠনগুলোকে প্রতিরোধ করতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। হুমকি এলে প্রয়োজনে তা নিষ্ক্রিয় করার জন্য এই অঞ্চলে সন্ত্রাস বিরোধী ক্ষমতা পর্যবেক্ষণের জন্য আমরা প্রকাশ্য প্রচেষ্টা বজায় রাখব। ব্লিংকেন টোলো নিউজকে বলেন, সন্ত্রাসী সংগঠন আল কায়দা যদি আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রকে হুমকি দেয়, তাহলে তালেবান এর জন্য দায়ী থাকবে। তিনি বলেন, যদিও তালেবান বলেছে আফগানিস্তানের ভূখণ্ড থেকে কোনো সশস্ত্র গোষ্ঠীকে যুক্তরাষ্ট্রসহ কোনো দেশকে হুমকি দিতে দেওয়া হবে না, কিন্তু যুক্তরাষ্ট্র সেই প্রতিশ্রুতির উপর নির্ভর করবে না। সিআইএর উপপরিচালক ডেভিড কোহেনকে উদ্ধৃত করে বিবিসি জানিয়েছে, আফগানিস্তানে আল কায়দার সম্ভাব্য কার্যকলাপের লক্ষণ দেখছে যুক্তরাষ্ট্র। তালেবান খুঁজে পেলে হত্যা করবে আতঙ্কে সমকামীরা। আফগানিস্তানে কৈশোর পার করায় নিজেকে ভাগ্যবান মনে করে রাবিয়া বালখি। সমকামী সম্প্রদায়ের প্রতি বৈষম্যের দীর্ঘ ইতিহাস থাকা দেশটিতে জন্ম নেওয়ার পরও তার পরিবার লেসবিয়ন হিসেবে তাকে মেনে নিয়েছে, কিন্তু এখন বালখি বলছেন এই বিরল মেনে নেওয়ার ঘটনাই তার জীবন হুমকির মুখে ফেলে দিয়েছে। কারণ আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়া তালেবান গোষ্ঠী দেশটির গে, লেসবিয়ন ও রূপান্তরকামীদের বিরুদ্ধে শারীরিক সহিংসতা ও আতঙ্ক ছড়াচ্ছে। তালেবান ক্ষমতা দখলের পরই বালখি ও তার পরিবার আত্মগোপনে চলে যান। দেশটি ছাড়তে বাইরের সহযোগিতা চাওয়া কয়েকশো সমকামী মানুষদের একজন তিনি। অজ্ঞাত স্থান থেকে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে তিনি বলেন, পরিস্থিতি প্রতিদিন খারাপ হচ্ছে, গ্রেফতার হওয়ার আতঙ্ক এখন জীবনের অংশ হয়ে গেছে, এতই উদ্বিগ্ন যে আমি এখন রাতে ঘুমাতে পারি না। বালখি জানান, তালেবান আমার পরিবার সম্পর্কে সব জানে। তিনি আশঙ্কা করছেন তার পরিবার হামলা শিকার হতে পারে কিংবা সমকামী হওয়ায় তাকে হত্যা করা হতে পারে। তিনি আতঙ্কে রয়েছে তালেবান তাকে খুঁজে পেলে পাথর নিক্ষেপ করে হত্যা করবে। যদিও আফগানিস্তানের LGBTQ নাগরিকদের বিরুদ্ধে তালেবান কঠোর ধর্মীয় আইন জারি করবে কিনা তা এখনও স্পষ্ট নয়। এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে জুলাই মাসে একটি জার্মান সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এক তালেবান বিচারক বলেছিলেন, সমকামিতার মাত্র দুই ধরনের শাস্তি রয়েছে, একটি হলো পাথর নিক্ষেপ, অপরটি হলো দেয়ালে পিষে হত্যা করা। এই বিষয়ে এক তালেবান মুখপাত্রের মন্তব্য জানতে চাইলে তিনি জানান, এই সম্প্রদায় নিয়ে সরকারিভাবে কোনো পরিকল্পনা এখনও নেই, কিছু অগ্রগতি ঘটলে জানানো হবে। তালেবানের মতে শরিয়া আইন অনুসারে সমকামিতার শাস্তি মৃত্যুদণ্ড। LGBTQ সম্প্রদায়ের কয়েকজন CNN-কে বলেন, তারা জানতে পেরেছেন তাদের বন্ধু, পার্টনার ও এই সম্প্রদায়ের মানুষ হামলা ও ধর্ষণের শিকার হচ্ছেন। তালেবান শাসকরাও তাদের সঙ্গে এমন আচরণ করতে পারে বলে তারা আতঙ্কিত। কয়েকজন জানান, তারা কয়েক সপ্তাহ ধরে একটি বেসমেন্টের একটি রুমে দেয়াল বা ফোনের স্ক্রিনের দিকে অনির্দিষ্টকাল তাকিয়ে থাকছেন, যদি বাইরে বের হওয়ার কোনো ইঙ্গিত পাওয়া যায়। অনেকে বন্ধুদের সহযোগিতায় লুকিয়ে আছেন, অনেকেই আছেন একা, ফুরিয়ে গেছে খাবার। তারা সবাই বলছেন আন্তর্জাতিক সম্প্রদায় তাদের পরিত্যাগ করেছে বলে অনুভব করছেন তারা। কাবুলের ড্রোন হামলা যুক্তরাষ্ট্রের ক্ষমা চাওয়া যথেষ্ট নয় বলছে শোকাহত স্বজনরা। যুক্তরাষ্ট্র গত মাসে আফগানিস্তানের ড্রোন হামলায় ভুলবশত 10 বেসামরিক নাগরিক হত্যার ঘটনা স্বীকার করে ক্ষমা চাওয়ার পর নিহতের স্বজনরা বলছে শুধুমাত্র ক্ষমা চাওয়া যথেষ্ট নয়, তারা ঘটনার ন্যায় বিচার দাবি করেছেন। আল জাজিরার খবরে বলা হয়েছে, নিহতের শোকাহত স্বজনরা অপরাধীকে জবাবদিহি করার পাশাপাশি আর্থিক ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি করেছেন। আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের আগের দিন যুক্তরাষ্ট্র IS সন্দেহে একটি গাড়িতে মধ্যপ্রাচ্য থেকে ড্রোনের মাধ্যমে ক্ষেপণাস্ত্র হামলা করে। এই হামলায় 7 শিশু সহ 10 বেসামরিক নাগরিক নিহত হয়। শুক্রবার মার্কিন নৌবাহিনীর কমান্ডার জেনারেল ম্যাকেঞ্জি ওই ড্রোন হামলাকে মর্মান্তিক ভুল বলে মন্তব্য করেন। তিনি বলেন, ওই হামলা চালানোর ঘটনায় তালেবানের থেকে কোনো গোয়েন্দা তথ্য নেওয়া হয়নি। নিহতদের মধ্যে একজনের নাম জামাইরি আকমাদি। কাবুল বিমানবন্দর থেকে 3 কিলোমিটার দূরে তার গাড়িতে ড্রোন হামলা চালানো হয়। মার্কিন বাহিনী প্রথমে বলেছিল গাড়িটি বিস্ফোরক দ্রব্যে ভর্তি ছিল। নিহত ব্যক্তিদের মধ্যে আরেকজন ছিলেন আহমেদ নাসের, তিনি যুক্তরাষ্ট্রের বাহিনীর দোভাষী হিসেবে কাজ করতেন। অন্য একজন আন্তর্জাতিক সংস্থায় কাজ করতেন, যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য তাদের কাছে ভিসাও ছিল। ওই হামলায় ইমার আহমাদের 3 বছর বয়সের কন্যা সন্তান নিহত হয়। শনিবার অ্যাসোসিয়েটেড প্রেসের কাছে এক সাক্ষাৎকারে সন্তান হারা এই বাবা, যারা ড্রোন হামলা চালিয়েছে তদন্ত করে তাদের শাস্তি দাবি করেন। ইমরা আহমাদি বলেন, আমাদের কাছে শুধুমাত্র ক্ষমা চাওয়া যথেষ্ট নয়, যারা এই হামলাটি করেছেন যুক্তরাষ্ট্রের উচিত তাদের খুঁজে বের করা। যুক্তরাষ্ট্র ও ন্যাটোকে আফগানিস্তানের পুনর্গঠনের ব্যয় বহন করতে হবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন যে যুক্তরাষ্ট্র ও ন্যাটোকে আফগানিস্তান পুনর্গঠনের ব্যয় বহন করতে হবে। শনিবার রাশিয়ান গণমাধ্যমের বরাত দিয়ে আনাদোলু এজেন্সি এমন সংবাদ প্রকাশ করেছে।
পুতিন করোনা প্রতিরোধে আইসোলেশনে থাকলেও ভিডিও লিঙ্কের মাধ্যমেই সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এসসিও ও কালেকটিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশন সিএসটিও এর সম্মেলনে উপস্থিত ছিলেন। তাজিকিস্তানের রাজধানী ডুসানোবেতে ওই সম্মেলন দুটো অনুষ্ঠিত হয়েছিল। ওই শীর্ষ সম্মেলনে দেওয়া বিবৃতিতে পুতিন বলেন, আফগানিস্তানে সন্ত্রাসবাদ, মাদক পাচার ও ধর্মীয় উগ্রবাদ প্রতিরোধে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনকে কাজ করতে হবে। তিনি আরও বলেন, আফগানিস্তানের বর্তমান পরিস্থিতির জন্য দায়ী যুক্তরাষ্ট্র ও ন্যাটো, তাই যুক্তরাষ্ট্র ও ন্যাটোকেই যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান পুনর্গঠনের ব্যয় বহন করতে হবে। শীর্ষ নেতাকে হত্যা, ফায়ারিং স্কোয়াডে 9 জনের মৃত্যুদণ্ড কার্যকর করল হুতি গোষ্ঠী। হুতি বিদ্রোহীদের শীর্ষ রাজনৈতিক নেতা হত্যায় জড়িত এমন 9 জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে তারা। শনিবার ফায়ারিং স্কোয়াডে এই শাস্তি কার্যকর করা হয় বলে জানিয়েছে গোষ্ঠীটি। 2018 সালে সালাহ আল সাম্মাদ নামে হুতিদের রাজনৈতিক বিভাগের প্রধানকে বিমান হামলায় হত্যার দাবি করে সৌদি আরব। ওই সময় ওই ঘটনাকে ইরান সমর্থিত হুতিদের উপর বড় ধরনের আঘাত হিসেবে উল্লেখ করা হয়। হুতি বিদ্রোহীদের সমর্থিত সাবা নিউজ জানিয়েছে, সালাহ আল সাম্মাদ হত্যাকাণ্ডে হুতি আদালত মোট 17 জনের সম্পৃক্ততা পায়। যে 9 জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে তারা দোষীদের মধ্যে অন্যতম। এই মামলায় সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও অনুপস্থিত হিসেবে বিচার করা হয়েছে। আদালত তাদেরকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে। খবরে বলা হয়েছে, দোষী 9 জনকে সিনিয়র হুতি নেতাদের উপস্থিতিতে তাহরির স্কোয়ারে জনসম্মুখে গুলি করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। 2015 সালের মার্চ থেকে সৌদি সরকার এ পর্যন্ত ইয়েমেনে 16,000-এর বেশি বিমান হামলা চালিয়েছে। এতে বহু প্রাণহানির ঘটনা ঘটেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এ ঘটনায় সহায়তা দিয়েছে। তিউনিসে প্রেসিডেন্টের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ। তিউনিশিয়ার রাজধানীতে প্রেসিডেন্ট কায়েস সাইয়েদের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হয়েছে। প্রেসিডেন্ট অতিরিক্ত ক্ষমতা গ্রহণ করার বিরুদ্ধে হাজার হাজার লোক তিউনিসে প্রতিবাদে ফেটে পড়ে। বিক্ষোভকারীরা অভ্যুত্থান বাতিল করো, আমরা বৈধতায় ফিরতে চাই স্লোগান দেয়। এর প্রতিক্রিয়ায় কায়েসের সমর্থকরা পার্লামেন্ট ভেঙে দেওয়ার আহ্বান জানিয়ে সমাবেশ করে। পুলিশের ব্যাপক উপস্থিতিতে প্রেসিডেন্টের বিরুদ্ধে এই বিক্ষোভ অনুষ্ঠিত হল। গত 25 জুলাই প্রেসিডেন্টই প্রধানমন্ত্রীকে বরখাস্ত করা, পার্লামেন্ট স্থগিত করা এবং নির্বাহী কর্তৃত্ব গ্রহণ করার পর এই প্রথম তার বিরুদ্ধে বিক্ষোভ হল। বিরোধীরা তার এসব পদক্ষেপকে অভ্যুত্থান হিসেবে অভিহিত করেছে। এ খবর জানিয়েছে আল জাজিরা। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।